इमेज बेंगल शरद सम्मान इन एसोसिएशन विथ ईरानी मित्र एबारे पुजो परिक्रमा के संगे निये आमरा एसे उपस्थित होयेछि उत्तर कलकातार नलिनी सरकार स्ट्रीटे। एबारे नलिनी सरकार स्ट्रीटे तादेर थीम होच्छे सम्भावना। এই সম্ভাবনা বলতে উদ্যোক্তারা ঠিক কি বোঝাতে চেয়েছেন আসুন আমরা জেনে নিই। অ্যাকচুয়ালি হ্যাঁ নমস্কার সবাইকে শুভ শারদীয়া। অ্যাকচুয়ালি সম্ভাবনা বলতে ধরুন সৃষ্টির আগে যদি কোনো শব্দ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সম্ভাবনা, ঠিক আছে। পৃথিবীতে আমাদের এই সৌরজগতের যে আটটা প্ল্যানেট বর্তমানে তার মধ্যে পৃথিবীতেই একমাত্র প্রাণের অস্তিত্ব আছে। সেই প্রাণের অস্তিত্ব পৃথিবীতে যে আছে এটাও একটা কোনো সম্ভাবনা থেকেই তৈরি হয়েছিল, কিন্তু আমরা জানি না যে এই সম্ভাবনাটা কি। কিন্তু আমরা এখানে যেটা দেখাচ্ছি যে একদম সামনে একটা হচ্ছে জীবনের স্রোত, মূল স্রোত বলি না, মূল স্রোত অপোজিট স্রোত, এই মূল স্রোতে এই জীবনের স্রোত থেকে ধীরে ধীরে আমরা ভেতরে ঢুকছি। ঢুকে যেখানে দেখাচ্ছি যে এখন একটা হার্ট, একটা হৃদয়কে দেখিয়েছি যেটা সিস্টল ডায়াস্টল আন্দোলিত হচ্ছে। মানে আমরা যদি তার উপর কিছু ফুল দেওয়া আছে, মানে এটার অর্থ আমরা বোঝাতে চাইছি যে খুব নরম, মানে কি বলবো, মানে খুব সফট হৃদয়ের কোনো একটা ব্যাপার যেখান থেকে আমরা কোনো সম্ভাবনার মানে থাকলে যেখান থেকে আমরা ভাবতে চেষ্টা করি যে এই সম্ভাবনাটা দিয়ে আমরা কিছু করতে পারি কিনা, মন থেকে ভাবা। তারপরে আমরা এখন ভেতরে আসছি, একটা ব্রেন দেখিয়েছি, মানে ব্রেন মানে চিন্তা শক্তি, এবং যেটা আমরা দেখিয়েছি গুরু মস্তিষ্ক, মানে আমাদের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে, আমাদের থিঙ্কিং পাওয়ারকে কন্ট্রোল করে, আমাদের রিকল পাওয়ারকে কন্ট্রোল করে দেখিয়েছি। এখানে দশটা মানুষ দেখিয়েছি, যেখানে আমরা বলতে চেয়েছি যে দশে মিলে কড়ি কাজ, ওইখানে দেখবেন খড়ের কতগুলো মানুষ আছে। হ্যাঁ, যেটা আমরা বলতে চাইছি যে দশে মিলে কড়ি কাজ হারি জিতি নাহিলা, এবং তাদের মাথাগুলোকে একটা করে ওই মানে কোনো মানে কালার মানে কোনো মেটালের ইয়ে দিয়ে দেখাতে চাইছে। কারণ ব্রেনটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। কেন, কোনো মানুষের ব্রেন ডেথ হলে তার অটোমেটিক মৃত্যু হয়েছে বলা যায়, যতই তার হৃদস্পন্দন চলুক। তারপরে সেই ভাবনাটাকে যখন আমরা পরের ধাপে আসছি, সেখানে আমরা তার প্রবাহটা দেখাচ্ছি, এই যে উপরে এখানে প্রবাহটা, চিন্তার যে প্রবাহটা, আর হাতের এখানে দুটো হাত থাকবে, হাতের দশটা আঙুলকে দেখিয়েছি যে হাতের দশটা আঙুল দিয়েই কিন্তু যে কোনো চিন্তা, যে কোনো সম্ভাবনাকেই বাস্তবে রূপায়িত করা যায়। যদি আমার বাড়ির মা চিন্তা করে যে আজকে দশটা রুটি করব, তাহলে হাতের দশটা আঙুল দিয়েই করতে হবে। আর আমার আরেকজন কোনো বিজ্ঞানী যদি মনে করে যে সে স্পেসে যাবে, তাকে কম্পিউটারাইজ যা কিছু করতে হবে হাতের দশটা আঙুল দিয়েই করতে হবে। সেটা দেখানোর পর তারপরে আমরা গিয়ে মায়ের কাছে যাচ্ছি, যেখানে একটা পজিটিভ ভাইবস আমরা দেওয়ার, হ্যাঁ, যেখানে আমরা পজিটিভ একটা ভাইবস দেওয়ার চেষ্টা করেছি। আমরা বলেছি যে মাকে আমরা শান্ত দেখিয়েছি, আমরা কোথাও অসুরকে মারা দেখাইনি, আমরা এখানে দেখাতে চাইছি অসুরত্বের মৃত্যু। আমরা কোনো মানুষকে মারতে চাই না, যদি কোনো মানুষের মধ্যে অসুরত্ব থেকে থাকে তার মধ্যে থেকে সেই অসুরত্বটাকে বার করে তাকে আবার মূলস্রোতে ফিরিয়ে আনতে চাই, এটাই আমাদের বার্তা। সমাজ এভাবেই কিন্তু আজকে যদি সবাই অসুরত্ব যদি না মরে, যদি অসুর মরে যায় তাহলে তো সমাজ থেকে মানুষ ক্রমশ চলে যাবে, সরে যাবে। আমরা চাই অসুরত্বের মৃত্যু হোক, অসুর বেঁচে থাকুক, সে অসুর থেকে মানে ইয়েতে পরিণত হোক, মানে ভালো কিছুতে পরিণত হোক, তার মধ্যে অসুরত্বটা চলে যাক, এটাই আমাদের বলা। ওই জন্য অসুরকে আমরা নিচে দেখিয়েছি একদম মায়ের কাছে আত্মসমর্পণ করেছে, মাও তাই। মায়ের হাতে খালি অস্ত্রগুলো দেওয়া আছে, একটা মানে একটা আমাদের একটা ধর্মীয় রিচুয়ালস আছে, তো পুজো হয় যখন অস্ত্র টস্ত্রগুলো পুজো হয় এগুলো দেখানোর জন্য জাস্ট দেওয়া আছে, আমরা এটুকু দেখিয়েছি। আর সমস্ত কিছু প্রকৃতির জিনিস, কারণ প্রকৃতি থেকেই আমাদের সৃষ্টি, প্রকৃতি থেকেই আমাদের শেষ, আমরা মিলিয়ে যাবো একদিন, পঞ্চভূতে বিলীন হয়ে যাব। আর এইখানেই যে দেখছি ওয়েবগুলো, যে আমি বললাম যে ওয়েবগুলো কোথাও এসে না এক জায়গায় থেমে গেছে এবং খুব আনফিনিশ, মানে আমরা দেখাচ্ছি যে এই দুটো হাত দিয়ে যেন মনে হবে, আপনি এখানটা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে দুটো হাত দিয়ে যেন মনে হচ্ছে মায়ের কাছে সমর্পণ করেছে। আমরা যখন সমর্পণ করি এই হাতটা এই যে নিচুর দিকে নাবাই, তো হ্যাঁ এই যে নিচুর দিকে নাবাই, এটাই আমরা এখানে দেখাতে চেয়েছি যে আমাদের সমস্ত চিন্তা শক্তিকে মায়ের কাছে আমরা সমর্পণ করেছি। একেবারেই তাই, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা কনসেপ্ট আমরা দেখতে পেলাম যে সম্ভাবনা। এবারে নলিনী সরকার স্ট্রিটের তাদের যে থিম সেটি হচ্ছে সম্ভাবনা। এই সম্ভাবনার মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর দিককে তারা তুলে ধরেছেন। একদিকে যেমন রয়েছে এখানে পজিটিভিটি, অর্থাৎ অসুরের মৃত্যু নয় অসুরত্বের মৃত্যু, নেগেটিভিটির মৃত্যু, খারাপের মৃত্যু, আর পাশাপাশি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে আমাদের যে জীবন চলেছে একটা স্রোতের মাধ্যমে, এবং আমাদের যে সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু ভালোর দিকে, সেরকমই একটা খুব সুন্দর বার্তা দিতে চেয়েছেন নলিনী সরকার স্ট্রিটের এবার দুর্গাপূজা কমিটি।